জীবনও একত্ববাদ মেনে নাও তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব তোমার কুষ্ঠ রোগ থেকে আল্লাহ মুহূর্তের মধ্যে ভালো করে দেবেন হাবিব নাজ্জার কি বলছে জানেন বলছে তোমার আল্লাহ এত পাওয়ারফুল কয়জন আল্লাহ কয়জন একজন কুল হে রাসূল আপনি বলে দিন আল্লাহু আহাদ আল্লাহ এক কয় আমার একজন আল্লাহ কয় এত আল্লাহর ইবাদত করছি ওরা আমার রোগ ভালো করতে পারলো না তোমার আল্লাহ একাই পারবে কয় হ্যাঁ পারবে হে হাবিব তুমি যদি তাওহীদ মেনে নাও আমরা দোয়া করব তোমার কুষ্ঠ রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবে হাবিবে না যা চিন্তা করলো এই তিনজন নবী এদের তো দেখার মতো সুন্দর চেহারা মনে হচ্ছে এরা ভালো মানুষ এরা ধোকাবাজ না এরা মুনাফিক না এদের চেহারা সুরাত এদের দাড়ি এদের আশাক পোশাক আশাক নিশ্চয়ই এরা ভালো মানুষ দেখে ভালো লাগলো না চোখের দেখা আছে না ভালো লাগছে বলছে ঠিক আছে আমাকে তাওহীদের কালেমা পড়িয়ে দাও কালেমা পড়লেন ত্রয় নবী আল্লাহর কাছে দোয়া করলেন নবীদের দোয়া আল্লাহ ফেরায় না তিনজন নবী দোয়া করলেন হাবিবে নাজ্জার মুহূর্তের মধ্যে কুষ্ঠ রোগ থেকে ভালো হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ হাবিবে নাজ্জার নিজের শরীর দেখে বলে যে আমার তো কখনো কুষ্ঠ রোগ ছিল না এত সুন্দর শরীর হলো কি করে জোরে বলেন সুবহানাল্লাহ এই ঘটনা কোরআনে জোরে কোন আলহামদুলিল্লাহ হাবিবে নাজ্জার এই তিনজন নবীর একজন উম্মত হলো ঠিক না তিনজন নবীকে বলে দিল আমার জাতির কাছে আপনারা যান ওদেরকে তাওহীদের দাওয়াত দেন আমার ঈমান আনাটা কোয়েন না গোপন রাখেন যদি বলেন তো আমাকে হত্যা করবে আর আমি আপনাদের চোখে চোখে রাখবো আপনাদের আমার দৃষ্টির আড়াল হতে দেব না ওই যে আমার জাতি আমার সম্প্রদায় বড় বেত্তমিজ ওদের কাছে যান ওরা আগুনের পূজা করে সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে গাছের পূজা করে সাগরের পূজা করে ওরা মাছের পূজা করে আমাদের দেশে নাই নাই কুমিরের পূজা করে না গজাল মাছের পূজা করে না আবার আমি শরীয়তপুরে মাহফিলে গেলাম সেখানে রাত্রি তিনটার সময় গাড়ি নিয়ে ঢাকায় আসতেছি আপনারা হয়তো জানেন না আমি মেওয়ারের মসজিদের খতিব ঢাকা বংশালে তো মন্ত্রীর পর্যায়ে মেওয়ার ও আমার জমায় আসে আমি যদি না থাকি আমি বৃহস্পতিবার মাহফিল করে ঢাকায় আসতেছি রাত বাজে তখন তিনটা ড্রাইভারকে বললাম ড্রাইভার গাড়ি একটু তাড়াতাড়ি চালাও যদি ফেরি না পাই তাহলে বিপদ হয়ে যাবে ড্রাইভার গাড়ি চালাচ্ছে হঠাৎ করে দেখি গানের আওয়াজ ড্রাইভার বললাম ড্রাইভার কোথায় গান হচ্ছে এত রাতে ড্রাইভার কয় হুজুর গান হচ্ছে না এটা ওয়াজ হচ্ছে বস বলো কি কয় না এটা গান না ওয়াজ গাড়ি যখন আরো কিছু দূরে এগোলো ড্রাইভার কাজী হুজুর আরে বেটা তবলার আওয়াজ হারমোনিয়ামের আওয়াজ শোনা যাচ্ছে তুমি বলো গান না ওয়াজ এটা তো গানের ওয়াজ এটা তো গান হচ্ছে এটা ওয়াজ না তো ড্রাইভার কয় হুজুর যা কইছেন আর কইেন না আমি এই জায়গার মরিত জোরে কোন নাউজুবিল্লাহ সেই জায়গাটা হলো সুরেশ্বর নাম শুনেছেন কিনা জানি না তো ওখানে যখন গেছে আমি বললাম গাড়িটা থামাও আমি একটু দেখে আসি হুজুর আপনি একা যাবেন কোনো সমস্যা নাই আমার সাহায্যকারী কে অন্তত 50,000 মানুষ লেখা আছে ল্যাংটা বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার সে বেটা ল্যাংটাই মারা গেছে আর এক ল্যাংটা ওখানে বসে আছে সে বর্তমান পীর আমি ঠেলে ঠুলে সেই জায়গায় গেলাম যে এদিকে লম্বা চড়া লোক একটা 1 ইঞ্চি কাপড় তার গায়ে নাই সম্পূর্ণ উলাঙ্গ বসে আছে ডান পাশের মানুষগুলি সব বলতেছে ল্যাংটা বাবার মাজারে এত মানুষ নিশ্চয় বাবায় কি পাইছে আমি মনে মনে কই জোরে জোরে কই না আবার মায়ের মুখ দিব আমারে মনে মনে কই হ তোর বাবা যা পাইছে সেটা তো বাইকুর দিয়ে বসিয়ে আছে ঠিক কিনা এইবারে দিকে হঠাৎ করে মাইকে কয় পানির নিচে মোম জ্বালাইছে বাবায় দেখো না পানির নিচে মোম জ্বালাইছে বাবায় দেখো না ল্যাংটা বাবার মরিদ হলেই নামাজ পড়া লাগে না আবার সুবহানাল্লাহ কোন কে এই বেটা আস্তাগফিরুল্লাহ আবার কয় আমার বাবা চলে ফেরে আল্লাহর লগে কথা বলে জোরে কোন তারপরে মাইকি কি বলছে জানেন কয় 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা 99টা নাম কার
এর ভিতরে রঙ্গিলা নাম আছে ওরা মাইকে বলছে 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা রূপসরিয়া ভবতরিয়া সৃজন করলে দুনিয়া 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা জোরে কোন আরো জোরে কোন নাউযু বিল্লাহ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে বান্দারে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমার প্রতিপালক একমাত্র কে শুধুমাত্র কে আল্লাহ বন্ধুরা আমার হাবিবে নাজ্জার আল্লাহকে এমন ভাবে মানলেন মহান আল্লাহ তাকে জান্নাত দেখায়া ছাড়লেন শুধু তাই না হাবিবে নাজ্জার ওই তিন নবীকে পাঠালেন তার সম্প্রদায়ের কাছে তিনজন নবীকে হত্যা করার জন্য এগিয়ে আসলো হাবিবে নাজ্জার দূর থেকে দাঁড়ায় দেখতেছেন হায়রে যাদের হাতে ঈমান এনেছি যাদের কাছে তাওহীদের কালেমা পড়েছি যাদের কাছে একত্ববাদ শিখেছি যাদের কাছে এক আল্লাহর আনুগত্য শিখেছি আমার সেই নবীদের হত্যা করবে এটা মেনে নেওয়া যায় না এইবার দেখেন কোরআনের বক্তব্য আল্লাহ পাক বলেন যা আমিন আকুসল মদিনাতে রজনুই ইয়াসা কলায়া কৌমিত তাবিউল মুরসালিন আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন শহরের এক প্রান্ত ভাগ থেকে এক আগন্তুক ব্যক্তি দৌড়িয়ে গিয়ে সে তার জাতিকে বলল কলা সে বলল ইয়া লাইতা কওমি ইয়ালামুন হে আমার কওম হে আমার সম্প্রদায় কলা ইয়া অজা আমিন আকসাল মদিনাতে রজুল ইয়াসা কলা ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন হে আমার কওম হে আমার জাতি তোমরা ওদের কথা মানো ওরা নবী ও রসুল ওরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু হাবিবে নাজ্জারের সম্প্রদায় মানতে রাজি না তিনজন নবীকে হত্যা করবেই এবার হাবিবে নাজ্জার বলেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়াহুম মুহতাদুন কি সুন্দর ভাবে দাওয়াত দিচ্ছেন দেখেন হাবিবে নাজ্জার বলেন ও আমার সম্প্রদায় ও আমার জাতি তোমরা ওদের কথা মানো ওরা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না কিন্তু এ কথা বলার পর ওরা হত্যা করবে হাবিবে নাজ্জার এবার দাওয়াত দিচ্ছেন কোরআনের বক্তব্য লিয়ালা আবুদুল্লাযী ফাতরনি ওয়া ইলাইহি তুরজাউন হাবিবে নাজ্জার তার সম্প্রদায়কে হিকমতের সাথে বোঝাচ্ছে আমাদের কি হলো যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে যে আল্লাহ আমাদের স্রষ্টা আমরা কি তার আনুগত্য করব না যেরকম সুবহানাল্লাহ এতও মানতে রাজি না হাবিবে নাজ্জার আবারও বললেন আমিন আবারও বললেন আমানিয়া লা আবুদুল্লাযী ফাতরনি ওয়াইলাইহি তুরজাউন আত্তাখিদু মিন দুনিহি আলিহাতান ইয়ুরিদিনির রহমান বিদুরিল্লাহ তুগনি আন্নি সাফাতুহুম শাইআ ওয়ালা ইউনকিজুন ও আমার সম্প্রদায় ও আমার জাতি রহমান আল্লাহ যদি বিপদে ফেলাই কষ্টে নিপতিত করতে চায় তাহলে তোমাদের কোনো সুপারিশ